ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, কথা ও কবিতায় আমাদের সকল বন্ধুকে অনেক স্বাগত জানাই। বারবার আপনাদের ভালোবাসার উৎসাহে আমরা এগিয়ে চলি নানাভাবে, এবং শুধুমাত্র কবিতার টানে বিভিন্ন জায়গা থেকে বারবার বিভিন্ন ব্যক্তিত্ব সমৃদ্ধ করেছেন আমাদের এই অনুষ্ঠানকে, আমরা ঋদ্ধ হয়েছি। আর আজকের এই পর্বেও সেরকমই একজন অতিথি, প্রথমে তার সঙ্গে আলাপ করিয়ে দিই আপনাদের। শিলিগুড়ি থেকে শুধুমাত্র কবিতার টানে এই কলকাতায় আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে অমিতাভ কাঞ্জিলাল। নমস্কার অমিতাভদা, অনেক স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। শুধুমাত্র কবিতার টানে বিভিন্ন জায়গায় যাওয়া এবং বারবার কলকাতায় কবিতা বলতে আসা, প্রথমে যেটা জানতে ইচ্ছে করে যে কলকাতার কেন্দ্রে থেকে কবিতার চিত্র যেটা আমাদের কাছে ধরা পড়ে, ওপর থেকে দেখলে তো সমগ্র চিত্রটা একটু অন্যভাবে বা অনেকটা একসাথে দেখা যায়, তো সেক্ষেত্রে অন্য শিল্পের নিরিখে বর্তমানে কবিতার অবস্থানটা আপনার কাছে কী মনে হয়? ঠিক, আসলে এই বিষয়টা সার্বিকভাবে আমাদের শিল্পবোধের গড়ে ওঠা, তার বিবর্তনের সঙ্গেই জড়িত। মানুষ সেই গুহার দেওয়াল থেকে ছবি আঁকার পর্ব থেকে শুরু করে প্রকৃতি থেকে নানা সুরকে খুঁজে নেওয়া, তারপর ধীরে ধীরে তাকে উপমায় কাব্যায়িত করা এবং সেই কাব্যের স্বরান্তরণ ইত্যাদি করতে করতে আমাদের শিল্পটার সৃষ্টি, বিকাশ ইত্যাদি ইত্যাদি। ফলে তুলনামূলকভাবে আমরা মানে কবিতা এবং তার বাচিক উপস্থাপনা আবৃত্তি একটু লেট কামার, আমরা একটু পরে এসেছি। আমাদের অনেক আগে ছবি অগ্রগতি করে গেছে, আমাদের অনেক আগে সুর এবং গান অনেকটা অগ্রগতি করে গেছে, কবিতার শুরুটা অনেক আগে থেকে, কিন্তু শিল্পের রূপায়িত বা সবকিছুর সাথে কাঁধ মিলিয়ে যদি চলা বলি সেইটা একটু তুলনামূলকভাবে পরে। ফলে বাকি সমস্ত শিল্পের যাকে আমরা বলি পরিণত হওয়া, সেইটে যে সময়ে সম্ভব হয়েছে, আবৃত্তি শিল্পের পরিণত হওয়ার জায়গাটা কিন্তু ধীরে ধীরে এখনো তার মেকিং এর মধ্যে রয়েছে। ফলে তার আমরা যে সময়টাতে চর্চা করছি, আমরাও কিন্তু সেই সেই সময়কালটা পার করছি যেই সময় আবৃত্তি শিল্পটা গড়ে উঠছে, শিল্প হিসেবে তার নিজস্ব অবস্থানটা খুঁজে নেওয়ার চেষ্টা করছে, মানে একসাথে কোথাও তৈরি হচ্ছে, কোথাও পরিমার্জিত হচ্ছে, হ্যাঁ সবটাই, এই সবটা মিলিয়েই তার তৈরি হওয়া চলছে। কিন্তু নতুন নতুন যত সংস্করণের চেষ্টা হচ্ছে, ধরুন আমাদের পূর্ব প্রজন্মের যে আবৃত্তিকাররা ছিলেন, তারা যেভাবে কবিতার বাচিক উপস্থাপনা রেখেছেন আমাদের সামনে, তার থেকে আজকের প্রজন্মের বাচিক উপস্থাপনা একেবারে আলাদা। আমাদের পরের প্রজন্ম আবার অন্যভাবে কবিতাকে অন্যভাবে ভাবছে, ফলে সবটা মিলিয়েই এই এই পরিবর্তনটা যতটা যেভাবে এগোচ্ছে, আমাদের শিল্পটা আস্তে আস্তে তার চেহারা, তার আকারকে পরিবর্তনের সাথে সাথে পরীক্ষামূলক অনেক দিক, একদম অনেক কিছু তো বটে। এখন এই পরীক্ষা কথাটার আবার কিন্তু একটা অন্যরকম ব্যঞ্জনা আছে আমার কাছে। সত্যি কথা বলতে কি, পরীক্ষা তারাই নিতে পারেন বা পরীক্ষা তারাই করতে পারেন যারা বিষয়টি সম্পর্কে সম্যক জানেন। কিন্তু আমি আগেই বলেছি, আমার এখনও সংশয়, এখনও খানিকটা নিজের অনিশ্চয়তা আছে যে আমাদের শিল্পটি এখনও ইন দ্য প্রসেস অফ মেকিং, তাই তাতে পরীক্ষা নয়, আমরা বোধহয় নির্মাণের কাজটাই করে চলেছি। যতক্ষণ না তার একটা সুঠাম গড়ন আমরা তৈরি করতে পারবো, তার উপরে পরীক্ষা নিরীক্ষা হতে পারে। আবৃত্তি শিল্পের আর একটা দিক, যে কোনো পারফর্মার কিন্তু পরীক্ষা দেন দর্শক শ্রোতার সামনে, সে তো বটেই, তাদের মনে দাগ রেখে যাওয়াটা একটা পরীক্ষা। পারফরমেন্স আবার একটা অন্য জিনিস, পারফরমেন্স হচ্ছে একটি শিল্পকে আমি আমার শারীরিক উপস্থাপনা দিয়ে, সেটা কখনো কণ্ঠ দিয়ে হতে পারে, সেটা কখনো হাত পা নাড়িয়ে হতে পারে, সেটা কখনো সার্বিক অভিনয় দিয়ে হতে পারে, আমার শরীর হবে একটি বিষয়বস্তু মানে তুলে ধরবার মাধ্যম, এই তো হচ্ছে পারফরমেন্স। ফলে সেইখানে তার সীমায়িত ক্ষেত্রটা, আমাদের ক্ষেত্রে যেমন কণ্ঠ, গানের ক্ষেত্রে যেমন কণ্ঠ, কিন্তু যারা থিয়েটার করেন তাদের কিন্তু কণ্ঠ, আলো, আবহ, মঞ্চ সবটা মিলে, এগুলো আবৃত্তির সাথে জুড়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি সেটাই বলতে চাইছি, এই জনারগুলো ক্রমাগতভাবে আস্তে আস্তে মিলে মিলে যাচ্ছে। এখনো যারা গান গাইছেন, গানের যে ভিডিওগুলো তৈরি হচ্ছে তার পেছনেও অসাধারণভাবে দৃশ্যকে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো সবটা মিলিয়ে শিল্পের আগে যে অংশগুলো ভাগ ভাগ ছিল, তাকে চিহ্নিত করা যেত, এটা গান, এটা নাটক, এটা কবিতা, এটা মুকাভিনয়, এটা এটাতে হয়, ওটাতে হয় না, এখন এগুলো সব শর্তগুলো মিলে মিশে যাচ্ছে। ফলে আমাদের শিল্পটার তৈরি হওয়া, ভাঙা, গড়া সবটাই চলছে, এটা নিশ্চিত কোথায় গিয়ে কি আকার নেবে আমাদের তাকিয়ে থাকতে হবে। একজন অধ্যাপক মানুষের সাথে কথা বলছি, সেজন্য পরীক্ষার ব্যঞ্জনাটা এত সুন্দরভাবে উপস্থাপিত হলো। আমরা এবার কবিতায় যাই। নিশ্চয়ই নিশ্চয়ই, যে যাকে দিয়ে শুরু করব, তিনি বোধহয় আর কিছুদিন আমাদের মাঝখানে থাকলে আরও বেশ কিছু চমৎকার লেখা আমরা তার কাছ থেকে পেতাম, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ।
খতিয়ান। হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে, অথচ আমার শস্যের মাঠ ভরা। রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনে, আলোতে ভাসায় রাতের বসুন্ধরা। টোকা দিলে ঝরে পচা আঙুলের ঘাম, ধস্ত তখন মগজের মাস্তুল। নাবিকেরা ভোলে নিজেদের ডাক নাম, চোখ জুড়ে ফোটে রক্ত জবার ফুল। ডেকে ওঠো যদি স্মৃতি ভেজা ম্লান স্বরে, উড়াও নীরবে নিভৃত রুমালখানা। পাখিরা ফিরবে পথ চিনে চিনে ঘরে, আমারই কেবল থাকবে না পথ জানা। টোকা দিলে ঝরে পড়বে পুরনো ধুলো, চোখের কোনায় জমা এক ফোঁটা জল। কার্পাশ ফেটে বাতাসে ভাসবে তুলো, থাকবে না শুধু নিবেদিত তরুতল। জাগবে না বনভূমির শীথানে চাঁদ, বালির শরীরে সফেদ ফেনার ছোঁয়া। পড়বে না মনে অমীমাংসিত ফাঁদ, অবিকল রবে রয়েছে যেমন শোয়া। হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে, অথচ আমার ব্যাপক বিরহ ভূমি। ছুটে যেতে চাই পথ যায় পায়ে থেমে, ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি। খুব সুন্দর। এবং সত্যি সত্যি বাংলাদেশে যে কজন কবি আমাদের সমৃদ্ধ করেছেন, ঋদ্ধ করেছেন, উপমায় আমাদের ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছেন আমাদের বাঁচাকে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তাদের মধ্যে একজন শক্তিশালী মানুষ, শক্তিশালী লেখা। তার বিভিন্নভাবে বিভিন্ন সময়ে গানেও লেখার রূপান্তর সেটা বটে, দুই বাংলার খুব একদম দুই বাংলার জনপ্রিয়তম কবিদের মধ্যে একজন। অবশ্যই কাছের মনে হয়, মানে কাছের কবি মনে হয় তখন পড়লে লেখাগুলো। আপনি শিলিগুড়িতে থাকলেও মানে বিভিন্নভাবে বারবার প্রমাণ পেয়েছেন, কবিতা চর্চা যারা করেন বা কবিতা নিয়ে এগিয়ে চলেন বা যেখানে যে কাজই হচ্ছে, আপনার কিন্তু তীক্ষ্ণ নজর আছে। বা শুধু কবিতা বলবো না, অন্যান্য শিল্পের ক্ষেত্রেও সেটা দেখেছি বারবার। তো আপনি নিজের ক্ষেত্রে যেটা করেন, যে শুধু নিজের পারফরমেন্স না, ওই লক্ষ্যটা রাখেন কে ভালো করতে চাইছে, এগোতে চাইছে, তাকে কোথাও একটা উপস্থাপনার একটা জায়গা দেওয়া। তো ওই কলকাতা শিলিগুড়িকে আপনার নিজস্ব আলাদা ব্যস্ততা আছে, এত সুন্দর করে মেলান কি করে? না, আমি কলকাতাকে শিলিগুড়ির সাথে মেলাই না, শিলিগুড়িকে বাংলাদেশের সাথে মেলাই না, বাংলাদেশকে আগরতলার সাথে মেলাই না। সেই মেলানোর কথা বলছি, কাউকে কারোর সঙ্গে মেলাই না। আমি বলছি কাউকে কারোর সঙ্গে মেলাই না, আমি মেলাই কিছু খাঁটি মানুষের খাঁটি কাজকে। কারণ আমি এই সংকটটা খুব দেখছি এই সময়টাতে, শুধু আমি নয়, সম্ভবত সমস্ত সচেতন মানুষ দেখছেন, শিল্প চর্চার নামে কোথাও কোথাও খুব সস্তা ধরনের কাজকে প্রচারের বাহুল্যে একটা শীর্ষস্থানীয়, একটা চূড়ান্ত, একটা পরম আকার দেওয়ার চেষ্টা চলছে। আমার মনে হয় ওইখানে একটা ভাঙন ধরানো দরকার, এটা বোঝানো দরকার যে খাঁটি কাজের মান, প্রকৃত জিনিসের মান কোনোদিন কেউ কারোর সঙ্গে ওই কম্প্রোমাইজ যাকে বলে ইংরেজিতে করে গড়ে ওঠে না। সুতরাং আমার প্ল্যাটফর্মটা ছোট হতে পারে, আমার কাজের পরিধিটা সামান্যই হতে পারে, কিন্তু ওই লেনিনের শেষ প্রবন্ধটা, বেটার ফিউয়ার বাট বেটার। অমিতাভ দা এত সুন্দর কথা বলছেন, মানে কবিতা শুনবো না, তার কথা শুনবো, আপনাদের নিশ্চয়ই তাই মনে হবে। তবে ঘড়ির কাটা ওই যে নাড়া দেয় মাঝে মাঝে, এখন একটা বিরতির সময় হয়ে গেছে, সেই ঘড়ির কাটাই বলছে। ছোট্ট একটা বিরতি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো কথা ও কবিতায়। বিরতির পর কথা ও কবিতায় ফিরে এলাম। আপনারা যারা নিজেদের উপস্থাপনাকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চান, যোগাযোগ করতে পারেন 9433531731 নম্বরে। আরেকবার নম্বরটি বলছি, 9433531731। অমিতাভুদার সাথে আড্ডা চলছে। আপনার যে নিজস্ব ব্যক্তিগত জগৎ সবটাই নিজেকে নিয়ে, তার মধ্যে অনেক কিছু উপাদান রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা রয়েছে যেখানে বহু ধারা উপধারা মনে রাখতে হয়, কবিতার যার বিশাল ব্যাপ্তি, তারপরে একটি নাট্যদলের সঙ্গে তার চর্চা, তার পরিবেশনা, এবং একটি দলকে নিয়ন্ত্রণ করার যে গুরুদায়িত্ব, তো এত সব কিছু এই নিয়ন্ত্রণ করা এবং সেটা যথেষ্ট দৃঢ়ভাবে করেন আপনি, কিভাবে সম্ভব হয়? সময় তো সেই 24 ঘন্টা। হ্যাঁ, সময়টা 24 ঘন্টা, কিন্তু আমাকে আমার যারা মেন্টর তারা একটা চমৎকার মন্ত্র শিখিয়েছিলেন, সেটা হচ্ছে না বলতে শেখা।
মানে আমি যেটা পারবো না আমি না বলে দেবো। আমি যদি কাউকে কোনো বিষয় মনে করি এটা অনেক বেশি টাইম টেকিং হবে, এটা অনেক বেশি এনগেজিং হবে, এই কাজটা আমাকে ছাড়াও আরও একজনও সহজ করে দিতে পারবেন, আমি না বলে দিয়ে সেই দ্বিতীয় জনকে রেফার করে দেবো যিনি এই কাজটা করে দিতে পারেন। বলবো ভাই তার কাছে গিয়ে অনুরোধ করুন, তিনি আপনার হেয়ার পরিসরেও তো অনেক কিছু আছে। হ্যাঁ তা তো আছে, কিছু তো অনুরোধে ঢেকে গিলতে হয়, না বললেও অনুরোধে ঢেকে গিলতে হয়। কিন্তু ওই যে বলছিলাম কিছু জায়গায় আমরা দায়বদ্ধ থাকি, কিছু জায়গায় আমরা কমিটেড থাকি নিজেদের বিশ্বাসের কাছে, নিজেদের আস্থার কাছে। তো সেই জায়গা থেকেই আমার ভালোবাসা থেকে যেটা করে সেটা অনেকটা করিয়ে নেয় হয়তো আমাদের, খানিকটা তো বটেই। সুতরাং থিয়েটারে আবৃত্তিতে এইভাবে যুক্ত থাকাটা আমার কাছে আমার প্রাত্যহিক দায়ের মতোই মনে হয়, সংসার করার মতোই সেটা খুব রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হয়ে থেকে যেতাম বোধ হয়। কিন্তু এই চর্চাগুলো করি বলে আমাকে পড়াশোনাটা আরো বাড়াতে হয়েছে, কারণ এতগুলো মুখ হাঁ করে তাকিয়ে থাকে। একটা থিয়েটার যখন তৈরি হবে, যখন তুগলাক করছি আমরা 68 জনকে নিয়ে প্রযোজনা তুগলাক, এবার সেই 68 জনকে তুগলাক বোঝাতে গেলে আমারও সেই প্রিপারেশনটা থাকা দরকার, কে কী চরিত্রে অভিনয় করছে, একটা ক্লাস নেওয়া, একদম সে কে কীভাবে প্রিপেয়ার করবেন, কেন এই পোশাকটা তাকে দেওয়া হলো, কেন এই ধরনের অস্ত্র সে ব্যবহার করবে, অন্য কিছু করবে না। এবং তার চেয়ে বড় কথা, তাকে সমকালীন করতে গেলে তুগলাকের স্ক্রিপ্ট 1974 সালে রচিত, মানে আমার যে বছর জন্ম। তো এবার সেখান থেকে আজকে 2018 বা 2019 সেই প্রযোজনা করতে গেলে, তাকে সময় উপযোগী করে তুলতে গেলে আমার মঞ্চসজ্জা, পোশাক, সমস্ত কিছুতেই তার সাময়িক ছাপটাকে আনতে হবে। একটা কবিতায় যাই। নিশ্চয় নিশ্চয়। সুনীল গাঙ্গুলির একটি কবিতা পড়ি। পাহাড় চূড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কাছে যুক্তি মূর্ছা যায়, শিহরিত নির্জনতার মধ্যে বুক টনটন করে ওঠে, হালকা মেঘের উপচ্ছায় একটি ম্লান দিন সবুজকে ধূসর হতে ডাকে, আদিগন্ত প্রান্তের ও টুকরো ছড়ানো টিলার উপর দিয়ে ভেসে যায় অনৈতিহাসিক হাওয়া, অরণ্য আনে না কোনো কস্তুরীর ঘ্রাণ, কিছু নিচে ছুটন্ত মহিলার গোলাপি রুমাল উড়ে গিয়ে পড়ে ফণি মনসার ঝোপে, নিঃশব্দ পায়ে চলে যায় খরগোশ আর রত্তুর। এই যে মুহূর্তে, এই যে দাঁড়িয়ে থাকা, এর কোনো অর্থ নেই, ঝর্ণার জলে ভেসে যায় সম্রাটের শিরস্ত্রাণ, কমলার কোয়া থেকে খসে পড়া বীজ ঢুকে পড়ে পাতাল গর্ভে, পোলকা ডট দুটি প্রজাপতি তাদের আপন আপন কাজে ব্যস্ত, বাবলা গাছের শুকনো কাঁটাও দাবি করছে প্রকৃতির প্রতিনিধিত্ব, সব দৃশ্যই এমন নিরপেক্ষ, আমি জয়ী নই, আমি পরাজিত নই, আমি এমনই একজন মানুষ, পাহাড় চূড়ায় পৃথিবীকে পদতলে রেখে আমার নাভিমূল থেকে উঠে আসে বিষণ্ণ ক্লান্ত দীর্ঘশ্বাস, এই নির্জনতাই আমার ক্ষমা প্রার্থী অশ্রুমোচনের মুহূর্ত। খুব সুন্দর। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের এই যে বিবিধ বিস্তৃতি লেখার মধ্যে বিভিন্ন অনুভবকে ধরে রাখা, এটা বাঙালি পাঠকের ভীষণ একটা প্রাপ্য। একদম, আমরা তো খুব খণ্ডিত বাঁচি, টুকরো টুকরো বাঁচি, প্রত্যেকটা মুহূর্তকে তাৎপর্যময় করে দেন কবিরা। অসাধারণ লেখা পড়ি। খুব মাত্র 29 বছর বেঁচেছিলেন কবি, সুকান্তর মতোই, কিটসের মতোই, খুব অল্প সময় তার সৃষ্টির, খুব অল্প সংখ্যক কাব্যগ্রন্থ, কিন্তু কি অসাধারণ লিখে দিয়ে গেছেন, বাংলা কবিতাকে কোন জায়গায় পৌঁছে দিয়ে গেছেন, আমি আবুল হাসানের কথা বলছি। নিঃসঙ্গতা শুনি, অতটুকু চাইনি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা, চেয়েছিল আরো কিছু কম, আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক, অতটুকু চাইনি বালিকা, অত হই রই লোক, অত ভিড়, অত সমাগম, চেয়েছিল আরো কিছু কম,
একটি জলের খনি, তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল একটি পুরুষ তাকে বলুক রমণী। এ সামান্য সামান্য অভিব্যক্তি কিন্তু কি মহার্ঘ জায়গা পৌঁছে যায়। একেবারে একটি কিশোরীর রমণী হয়ে ওঠার মুহূর্ত, ওই আয়নার দ্বারে দেহ মেলে দেওয়া, তার ভেতরে নিজেকে নতুন করে একটা সত্তাকে আবিষ্কার করা, কি অপূর্ব সত্তা নাড়া দেয় যেন। একদম একদম। আমি সেই জন্য যখনই কবিতা পড়ি এবং প্রত্যেকবার চেষ্টা করি কবির খুব নিভৃত বৃত্তে যাওয়ার জন্য, আমি বিশ্বাস করি প্রতিটি কবিতা তিনটে স্তর থাকে। প্রথমটা কবির নিজস্ব স্তর, একেবারে নিজের সঙ্গে নিজে কথা বলছেন যেখানে। দ্বিতীয় স্তরটায় তিনি এবং তার পারিপার্শ্বিক, তার সঙ্গে কথা বলছেন, কমিউনিকেট করছেন। এবং তৃতীয় স্তরটাতে তিনি পারিপার্শ্বিক ছাপিয়ে গোটা জগতের সঙ্গে, এমনকি ব্রহ্মাণ্ডের সঙ্গে কমিউনিকেট করবার চেষ্টা করছেন। আমরা প্রথম স্তরটাতে যাওয়ার আগে আগের দুটো স্তরকে আমরা পেরিয়ে আসি। ধরো আমি কাল কলকাতা যাচ্ছি, একটা বাক্য কেউ কোনো কবি লিখেছেন, আমার যদি পুরো প্রেক্ষিতটা জানা না থাকে, আমি তাহলে আমি কাল কলকাতা যাচ্ছি বলবার সময় খুব সহজ, খুব সাবলীল, এমনকি আমরা বাক্যটিকে এম্পাওয়ার করি, আমাদের অর্থ চাপিয়ে দিতে পারি তার উপরে। এবার যখন পোয়েটস ইন্টেনশনকে আমরা বুঝতে শুরু করব, কেন এই কবিতাটা, কেন এই উচ্চারণ, তার ঐতিহাসিক মুহূর্ত, তার সময়কে বুঝতে শুরু করব, এবার সেটা হয়ে উঠবে নির্ধারণ করবার প্রশ্ন যে আমি কাল কলকাতা যাচ্ছি না আমি কাল কলকাতা যাচ্ছি না আমি কাল কলকাতা যাচ্ছি, এই নির্ধারণের প্রশ্ন এসে পড়বে। এরপর যখন আমি আরও নিভৃতে জানতে পারবো, আরও আন্তরিকভাবে জানতে পারবো যে ঐতিহাসিক সময় নয়, ঠিক কোন মুহূর্তটি কবিকে ওই বেদনা দিয়েছিল যা থেকে এই সৃষ্টিটি আসলো, তখন দর্শনের মতোই উচ্চারিত হবে আমি কাল কলকাতা যাচ্ছি। সেখানে আর শুধু অভিব্যক্তির ফাঁদের দরকার হবে না। বিরতির একটা সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে নিই, এই প্রশ্নগুলোই আরও আলোচনা হবে। 9433531731 আপনারা যোগাযোগ করতে পারেন কথা কবিতাকে আপনাদের আশার আলোর, আপনাদের উপস্থাপনার জায়গা হিসেবে বেছে নেবার জন্য। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম, আমাদের কথা চলছে, কবিতা চলছে, আর একটা অনুভবী মর্মস্পর্শী আবহ যেন তৈরি হয়েছে আজকের এই পর্বে। বর্তমান কবিতা বলার বা আবৃত্তি চর্চার বা আনুষ্ঠানিক যে পরিকাঠামোগুলো আমাদের সামনে আসে সেইগুলোকে যদি দেখি বা পর্যালোচনা করি, সেক্ষেত্রে আমরা তেমনভাবে বিষ্ণুদেব শুনতে পাই না। জীবনানন্দ আগের চেয়ে হয়তো বলা এখন অনেক বেড়েছে, তাও সেভাবে শুনতে পাই না আমরা। সুধীন্দ্রনাথ দত্ত সেভাবে শুনতে পাই না। তো এক্ষেত্রে আপনি কি বলবেন, মানে কি হওয়া উচিত বা পরবর্তী প্রজন্ম? দেখো, উচিতটা তো সময় ঠিক করে দেবে, কিন্তু এই মুহূর্তে সময় ঠিক করছে না, এখন ঠিক করছে বাজার। একদমই। এই বাজারের চক্রে যারা পড়ে গেছেন তারা দেখবে এখন খুব কথাটা প্রচলিত যে খাচ্ছে, গান লোকে খায়, কবিতাও লোকে খায়, সাহিত্য লোকে খায়, এই যে একটা গ্রাস প্রবণতা, গিলে ফেলার প্রবণতা, এই গিলে ফেলার প্রবণতা থেকে মানে বাজার আমাদের চেতনার শেকড়গুলোকে পর্যন্ত নাড়িয়ে দিয়ে যাচ্ছে। যারা সেখান থেকে ছিন্নমূল হয়ে যাচ্ছেন বাজারের এই হ্যাঁচকার টানে, তারা কবিদের লেখা ওই তৃতীয় শ্রেণীর কবিতা, আমি একদম থার্ড ক্লাস কবিতাই বলবো সেগুলোকে, এই এই শিল্পীও তো কোথাও একটা ওই স্তরে কম্প্রোমাইজ করে নিচ্ছেন, ভীষণভাবে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যারা বিশ্বাস করেন আমার কাছে সময়ের দলিল রেখে যেতে হবে, কবিতা তার একটি অবলম্বন, তারা কিন্তু সময়োচিত কবিতাই বলছেন, সময়ের কণ্ঠস্বরে প্রতিধ্বনিত সব কিছুই বলছেন। বিষ্ণুদেব সৌম্যমিত্রের, সৌম্যমিত্রই বলে গেছেন বিষ্ণুদের কবিতা, অর্থাৎ তার সময়ের একজন মানুষ, তার সময়ের একজন কবিকে ধ্বনিত করে দিয়ে গেছেন, কি মানে অসাধারণ বাংময়ে তার উচ্চারণ। তো স্বাভাবিকভাবেই আমাদের সময়েও কিন্তু এই কাজটা হচ্ছে। আমি প্রথমে যে কথা বলছিলাম, আমরা খাঁটি কাজের মানুষ ঠিক নিজেদের মধ্যে সেতু বেঁধে নিচ্ছেন, এমন নয়, বিমূর্ত কবিতা নিয়ে কাজ করবার ক্ষেত্রে সাহস দেখানোর জায়গাটা আস্তে আস্তে বড় করতেই হবে, এই বৃত্তটাকে আমাদের বড় করতেই হবে, উপায় নেই। আমরা যদি বাজারে গ্রাসে পড়ে যাই, এই শিল্পটা কদিন বাদে তার জাতটাত খুইয়ে শেষ পর্যন্ত ওই বাইজি বাড়ির গানের মতোই হয়ে যাবে, মানে বাবুরা এসে পয়সা ফেলে বলবেন একটু আবৃত্তি হোক না আর আমরা ওইখানেই আবৃত্তি করব, তা তো নয়। আমরা তো কবিদেরকে সম্প্রতি এই কলকাতা বইমেলায় যে কাজটা হয়েছিল যে লাতিন আমেরিকার কবিদের অনুবাদ কবিতা, সেখানে কিন্তু যে প্রতিযোগিতা রাখা হয়েছিল প্রতিযোগী পাওয়া যায়নি, মানে
এখন এইটা তো ওই যে বলছিলাম, পড়াশোনার জায়গাটা এত সীমাবদ্ধ হয়ে গেছে, সবটাই বাজারমুখী পড়াশোনায় এসে পড়েছে। একটা কবিতায় যাই এবার। হ্যাঁ, তুমি ওই লাতিন আমেরিকার কবিদের কথা বলছিলে, আমার এদুয়ার্দো গালিয়ানোর কথা মনে পড়লো, উরুগুয়ের কবি তিনি, এবং খুব অল্প সময়ে 2015 সালে মারা গেছেন। তিনি একটি বই লিখেছিলেন, ওপেন ভেইনস অফ লাতিন আমেরিকা, তার থেকে একটি কবিতা, অনুদিত কবিতা পড়ছি। যারা কাজ করে তারা কাজ হারাবার ভয় পাচ্ছে, যারা কাজ করে না তারা ভয় পাচ্ছে কাউকে খুঁজে না পাবার, যারা খিদেকে ভয় পায় না তারা ভয় পাচ্ছে খেতে, গণতন্ত্র ভয় পাচ্ছে স্মৃতিকে, আর ভাষা ভয় পাচ্ছে কথা বলতে, নাগরিকেরা ভয় পাচ্ছে সৈন্যদের, সৈন্যরা ভয় পাচ্ছে অস্ত্রের অপ্রতুলতায়, অস্ত্র ভয় পাচ্ছে যথেষ্ট যুদ্ধ না হওয়ার জন্য। এ এক ভয়ের সময়। মেয়েরা ভয় পাচ্ছে হিংস্র পুরুষকে, আর পুরুষেরা ভয় পাচ্ছে সাহসী মেয়েদের, ভয় পাচ্ছে চোর, ভয় পাচ্ছে পুলিশ, ভয় পাচ্ছে তালাহীন দরজা, ঘড়িহীন সময়, টিভিহীন শিশুরা, ভয় পাচ্ছে ঘুমের বড়িহীন রাত, ভয় পাচ্ছে জেগে ওঠার বড়ি ছাড়া দিন, ভয় পাচ্ছে ভিড়, ভয় পাচ্ছে নিঃসঙ্গতা, ভয় পাচ্ছে যা ছিল এবং যা হবার, এ সব কিছুই, ভয় পাচ্ছে মৃত্যু নিজে, তাই ভয় পাচ্ছে বেঁচে থাকা। কি সত্যি কথা, মানে প্রত্যেক দেশের মানুষের ক্ষেত্রে একই সত্যি কাজ করে, রোমকূপে শিহরণ জাগানো প্রত্যেকটা সত্যি কথা। এই মুহূর্তটাই বড় ভয়ের মুহূর্ত, কোনো কিছু স্থায়িত্ব নেই, কোনো কিছুর আজ আছে কাল থাকবো কিনা কোনো কোনো নিশ্চয়তা নেই। একজন কবি একটি লাইন লিখে নিশ্চিন্ত হতে পারছেন না, কেটে কুটে তাকে আবার কিভাবে ছাঁটাই করে কি চেহারায় নিয়ে আসতে হবে, সেইখানেও সংকট। আমি একটি কবিতা আবৃত্তি করে স্বস্তি পাচ্ছি না, আচ্ছা এর সঙ্গে একটু এই রকম করা যাক তো, একটু ওই রকম একটু নাচ মেশানো যাক তো, একটু গান মেশানো যাক তো, কিভাবে আমি মঞ্চে টিকে যাব, কিভাবে আমি মঞ্চে থেকে যাব, ওই মঞ্চের আলোটা আমার চাই, অস্তিত্ব হারিয়ে ফেলার ভয়। এই ভয় আমাদেরকে এমনভাবে গ্রাস করছে, আমরা আমাদের থেকেই বিচ্যুত হয়ে যাচ্ছি কোথাও। আপনার এই কথা ধরেই বলছি যে অনেকে, সেটা সবার বক্তব্য নয়, অনেকেই মনে করছে যে আবৃত্তিকারদের প্রয়োজন নেই, মানে কবি নিজেই কবিতা পড়ার ক্ষেত্রে বেশি উপযোগী। তো এই ক্ষেত্রে আপনার মতটা কি? একটু বৃহত্তর ইশারায় কথাটা উত্তর দেই। আসলে মন্ত্র যিনি রচনা করেন, তিনি যদি যাজ্ঞিক হন, তাহলে সেই অনুষ্ঠানে কিন্তু পৌরোহিত্য করবার জন্য একজন পুরোহিত দরকার হয়। তার কারণ পুরোহিত তার নিজের বৈশিষ্ট্যে পুরোহিত, এবং মন্ত্র রচনাকার নিজের বৈশিষ্ট্যে যাজ্ঞিক। এই দুয়ের ভেতরে পার্থক্যটা ভূমিকার। কবি যদি সকণ্ঠে নিজের কবিতা আবৃত্তি করেন, তাহলে সেটা খুব পার্সোনালাইজ এক্সপিরিয়েন্স হয়, তার ব্যক্তি অনুভবকে ব্যক্তির দ্বারা সমষ্টির কাছে অনুভূত হলো, এই একটা একরৈখিক কমিউনিকেশন। কিন্তু যখনই আবৃত্তিকার আসছেন, তিনি ওই কবিতাকে আরও একটি মাত্রায় উত্তরিত করছেন, কারণ তিনি কবিতাটিকে উপলব্ধি করছেন, তার ব্যক্তিগত অনুভূতি এবং অভিজ্ঞতা দুইকে মেলাচ্ছেন, তারপর তার বৃহত্তর মেটা টেক্সট হয়ে ওঠা। একটি টেক্সটকে মেটা টেক্সট করার জন্য প্রতিটি বাক্যে মানে যে ধরনের এমফাসিস দরকার, যে ধরনের পাওয়ার দরকার, যে ধরনের স্প্যান দরকার, সেটা দিচ্ছেন আবৃত্তিকাররা। আমি বলছি না কবিরা তার কবিতা আবৃত্তি করলে, আমি যেটা বলছিলাম যে তার খুব পার্সোনাল ব্যাপারটা দাঁড়াবে, কিন্তু তাকে কমিউনিটি করে তুলতে পারেন কিন্তু আবৃত্তিকাররা। এমনকি রবীন্দ্রনাথও, আমাদের মানে মানে যুগপুরুষ যাদের বলি, রবীন্দ্রনাথ তো তাদের মধ্যে একজন, তিনি তার কবিতাকে নিজে একা সব রেকর্ড করে দিয়ে চলে যেতে পারতেন, যে ভাই আমি লিখেছি, আমি পড়লাম, কাজ সারা। তাহলে তিনি আয়োজন, তিনি যেহেতু মঞ্চ উপস্থাপনার দিকটাকেও তার কাজের মধ্যে একটা রেখেছেন, তিনি তো পারফর্ম, থিয়েটার করেছেন, তিনি গেয়েছেন, তিনি আবৃত্তি নিজেও করেছেন, রেকর্ড করেছেন, তো তাহলে তিনি সেটা সমাধা করে দিতে পারতেন। তিনি বাকিদেরকে সুযোগ দিলেন কেন তার কবিতা পড়বার জন্য, গাইবার জন্য, তার নাটক কবি কোথাও লেখেন তো পৌঁছানোর জন্য, একদম তাই। এই যত মানুষ তার কণ্ঠ মানে কবিতাকে কণ্ঠে তুলে নিচ্ছে, তার ব্যাপ্তি তো বাড়ছে। সুতরাং এই ব্যাপ্তি বাড়ানোর কাজটাই তো আবৃত্তিকাররা করে আসছেন সামূহিকভাবে। আরেকটা কবিতায় যাই। হ্যাঁ, এবারের কবিতাটি আসলে একটি অন্য ভাষার, শাকিল বা দাউনের একটি ভালোবাসা বিষয়ক কবিতা পড়ি। হ্যাঁ মোহাব্বত তেরে আঞ্জাম পে রোনা আয়া, জানি কিউ আজ তেরে নাম পর
रोना आया। यूं तो हर शाम उम्मीदों में गुजर जाती थी, आज कुछ बात है जो शाम पे रोना आया। कभी तकदीर का मातम, कभी दुनिया का गिला, मंजिले इश्क में हर गम पे रोना आया। जब हुआ जिक्र जमाने में मोहब्बत का शाकिल, जब हुआ जिक्र जमाने में मोहब्बत का शाकिल, मुझको अपने दिले नाकाम पे रोना आया। आमी भालोबासते चेयेछिलाम, किन्तु से भालोबासार परिणाम आमाके कांदियेई गेल, दुःखई दिये गेल। आमार मने हय एई मुहूर्ते देशप्रेम निये एमन एकटा झड़ चलछे सारा देशे, আমাদের বোধহয় কেঁদে প্রমাণ করতে হবে, কষ্ট পেয়ে প্রমাণ করতে হবে আমরা দেশপ্রেমিক। একদমই মহাব্বত তেরে আনজাম পে রোনা আয়া। সত্যি সত্যি আমাদের দেশকে ভাষায় একই ভাবে কোথাও মনের এই অনুভব, এই যন্ত্রণাটা আছেই সব জায়গায়। একে তুমি ভালোবাসার কবিতা বলো, ভালোবাসার কবিতা আমাদের সভ্যতা সংকটের কবিতা বলো, তাহলে তাই। তিনি লিখছেন কিন্তু একটি ভালোবাসার গজল, কিন্তু আমার সময় সেটা এই যে আবৃত্তিকারের ভূমিকা, তো ফলে সেইটাকে আমি আমার সময়ের সংকটে দেখছি যে আমার ভালোবাসাগুলো কষ্ট দিয়েই প্রমাণ করতে হবে যে আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার মানুষগুলোকে ভালোবাসি। অনেক ধন্যবাদ আপনাকে অমিতাভদা, আমাদের সময় আজকে শেষ হয়ে গেছে। এত সুন্দর একটা আড্ডার মুহূর্ত তুলে ধরলাম আপনাদের কাছে, আর আবৃত্তি আর কবিদের পাঠ করা কবিতা নিয়ে আমাদের অনুষ্ঠান যারা দেখবেন তাদের নিশ্চয়ই অনেকাংশেই যে সংশয়গুলো ছিল কেটে যাবে। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে ভালোবাসবেন কথা ও কবিতাকে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, নমস্কার।